आज श्री सचिनंदन गौरिया आमा गौरिया प्रिय सहचर संगे संगे मोना हरि नाम कीर्तन केमन मतिया छे अपुर वेद বৈষ্ণব কবি সাধক বলিলেন রাধা সাতন কা
आशादन को चैतन्य गोसाई चैतन्य गोसाई भावे आशातीते दोहे होलोया कोठाया जय निदाय गौर हरि बोल सर्व प्रथमे प्रथमे भवदवाग्निर्वापित कलिमल प्रध्वंसी श्री श्री गौर गोविंदे भुवन मंगलमय नाम प्रारम्भकाले नामाधिकारी साधु गुरु वैष्णव चरणे जानाई आमार सशुद्ध दंडवत परे मधुर हईते सुमधुर अमृत हईते प्रेमामृत मधु मुख्य समभक्त मंडली अपन पात्पद्य जाना शाशुद्ध प्रणाम एक बक्तव्य विषय बर्तमान जहाँ लीला परिवेशन वासना करब कृष्ण लीला स्वयं भगवान ही प्रकाश करिया जहा भगवत बोलिले जोग माया उपाश्रित তিনি অঘটন পটীয়সী যোগ মায়ার দ্বারা তার সর্বলীলাই প্রকাশ করিয়া থাকে সেই মহাশক্তির অংশদ্ভূত যোগ মায়া সদৃশ জননীগণের চরণে জানাই আমার ভক্তি যুক্ত প্রণাম এবার আরেকটি বক্তব্যের বিষয় জানাই শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর এই পঞ্চপ্রেমের মধ্যে সর্বপ্রথম প্রেম হল প্রেম সেই সূক্ষ্ম প্রেমের অধিকার সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার আন্তরিক স্নেহ প্রীতি ভালোবাসা ও নমস্কার আমি আজ বাসরে যে বিষয়বস্তু পরিবেশনের বাসনা করিয়াছি তাহা শাস্ত্রে উল্লেখিত আছে আহং সংহার দেখিলম সকৃদ উদয় দেবে সকল লোকস্য তর নিরীমতি বিরম জলধি জয়তি জয় মঙ্গল হরে নাম সূর্য যেমন উদয় হইয়া অন্ধকার সমুদ্রের বিনাশ সাধন করেন তেমনি ভুবন মঙ্গলময় এই হরি নাম একবার উচ্চারণ হইলে জগতের সর্ব মঙ্গল বিনাশ হয় ও দূরীভূত হয় হে ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা উমা এই চর্মবদনে পঞ্চভৌতিক দেহে সেখানে মধুর হরি নাম পরিবেশনের বাসনা কেবল বাতুলতা মাত্র আপনারা নিশ্চয়ই জানেন এই নাম পুরাকালে পরিবেশন করিয়াছিলেন বৈষ্ণব চূড়ামণি সুখদেব গোস্বামী যা শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনটি গ্রহণ করিয়াছেন বটে কিন্তু আমি তো নই সেই সুখদেব বলুন আপনাদের আমি কি সুখ দেব অতএব আপনারা নিজ নিজ কৃপা করে আমার ভুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া আমার এই গৌর গোবিন্দের কথামৃত আস্বাদন করিবে আমি আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী শশধর অধিকার দ্বিতীয় গুরু শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত তৃতীয় গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ এই ত্রিমূর্তির শ্রীপাদ পদ্ধতিতে ধারণ করে প্রেম দাতা হৃদয় নামাজ এবং শ্রী শ্রী গৌর সুন্দরের চরণ স্মরণ করিয়া হরিনামৃত পরিবেশনে প্রবৃত্ত হইলাম আহাশে মুখ চাহিতে
ভক্তবৃন্দ, আমাদের এই কদমপুর হরিসভা এবং হরিবাসর একজন ভক্ত ফাল্গুন চাতুর্থ ফাল্গুন সোমবার সে আজ আমাদের ছেড়ে চলে গেছে। শান্তি কামনার জন্য এক মিনিট এখন যিনি প্রতি বছর এই বাসরে মাল্য দান করতেন তিনি পরলোকগামী হয়েছেন, উনি পরম বৈষ্ণব ছিলেন। আপনারা সবাই পরম বৈষ্ণব এখানে উপস্থিত হয়েছেন, আমরা আশা করি তার আত্মার শান্তি কামনার জন্যে আমরা এই এক মিনিট তাঁরই আত্মার জন্য নিরাপত্তা পালন করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি স্বর্গপ্রাপ্তি হন, যেখানেই থাকুক আজকের কদমপুর হরিবাসর তার আত্মার শান্তির জন্য অন্তত তিনি স্বর্গে থেকেও আমাদের অবশ্যই দর্শন করবেন না, সেই আনন্দে আমি এই হরিবাসরে বহু বছর এসেছি। সত্যিই এখানকার কমিটিটা খুবই ভালো, অতি যত্নের সঙ্গে হরিনাম যে কীভাবে করতে হয় তা মনে হয় কদমপুর না এলে বোঝা যায় না। কি অপূর্ব একটি মন্দির নির্মাণ করেছেন এই ছোট্ট গ্রামের মানুষ, এদের এই একান্তিক চেষ্টায় আমি আশা করব একদিন আমরা সবাই চলে যাব, কেউ আমরা থাকার জন্য আসেনি। কিন্তু আপনি যদি দশটা টাকাও দিয়ে থাকেন এই মন্দিরের জন্যে, আপনার ওই দশ টাকা টাকার একটা ইট এই কদমপুর হরিবাসরে যতদিন এই পৃথিবী এই মন্দিরটা থাকবে ততদিন যাবৎ আপনার এই দশটা টাকার ওই ইটটা আপনাদের মন্দিরে যে ভগবান বসে আছে কেউ না জানলেও আপনাদের এই মন্দিরের দেবতা অন্তত জানবে, আপনার দেওয়া একটা ইট তারই দেবালয়ে আছে। টাকা পয়সা কারোর কোনো দিনই থাকবে না, আত্মীয় স্বজন ছেলে মেয়ে ত্যাগ করে যদি চলে যেতে হয় তাহলে তুচ্ছ তো টাকা, কিন্তু আপনার সামান্য দশটা টাকার ইট আপনার দেবতার মন্দিরে বিরাজ করছে। পৃথিবী যতদিন থাকবে এই মন্দির এত সহজে নষ্ট হবে না, দেবালয়ের মন্দির উড়িষ্যা ধ্বংস হয়ে গেছিল কিন্তু পুরীর মন্দির কিছুই হয়নি, লক্ষ লক্ষ মানুষ সেখানে না খেয়ে কতদিন কাটিয়েছে কিন্তু পুরীর মন্দিরের কিছুই হয়নি। আমরা সবাই আশা করব আপনারা যে যেমন পারবেন এই মন্দিরটা রক্ষা করবার জন্য অন্তত আমরা হিন্দু ধর্মের মানুষ দশটা টাকা হলেও তার অনেক মূল্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সুধী ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ প্রত্যেকেই জানে এই সংসার মরুসাগরে দিবস রজনী কুলচ্ছেদ ওই পথ দুর্পীড়নারাতন বহুত নিকট সমাপ্ত ভয়াবহ ইহাই পদতাঙ্গনাস্তা ফলং চাপি নিবর্তনং তদীয়ং মহতি কৌং মহামদেশু মদাবেনা। অর্থাৎ এই সংসার মরুসাগরে পাপিত পাপ তাপ সন্তাপ শোক দুঃখ জ্বালা পূর্ণ হাহাকা দগ্ধ বিদগ্ধ ক্ষত বিক্ষত নিয়ে আমরা সবাই মনে করছি শান্তি, তাহলে শান্তি কোথায় গো? না শান্তি যদি পেতে হয় আমার গৌরাঙ্গ চরণে, অর্থাৎ শরণং পূজয়ে তজো গর্ব অহংকার অনিত্য সংসারী
আপনার বিবেকী অঞ্চলে আবরি কলিবরি মহাভাব হৃদয়ে করহ স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পাল। তাহলে সুধি ভক্ত বৃন্দ এবং সমেধা জননীগণ, গৌরাঙ্গ মহাপ্রভু শচী গর্ব সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে উনি এক বৎসর কাল শিবা সাঙ্গিনায় কীর্তন করেছিলেন। আপনারা সবাই জানেন, আপনাদের জানা ঘটনা তবু আমি একটু বলছি, কারণ যিনি যার জন্য আপনারা এক মিনিট ধরে হাত জোড় করে হরিবাসরে এসে বসেছিলেন, কামনা করছিলেন এই আত্মার কি প্রাপ্তি হওয়া উচিত, তিনি হরিনাম তোলায় মাল্যদান করতেন, তাহলে তার নিয়ে আর অতটা বলা যাবে না, যাজ্জল্য প্রমাণ। উনি একদিন শ্রীবাসের ঘরে কীর্তন করছিলেন, মা মালিনী ওনার এতটা ভালোবাসতেন না, উনি উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কীর্তন করছিলেন ওনার মুখ দিয়ে ঘাম ঝরে পড়ছিল, মুখটা যেন একটু শুষ্ক লাগছিল। মা মালিনী জোরে তো বলতে পারলো না, শ্রীবাস ঠাকুরকে একটু আড়ালে ডেকে কানে কানে বললে, আমার গৌরাঙ্গর মনে হয়, আমার নিমায়ের মনে হয় আজকের কোনো কষ্ট হচ্ছে, মনে হয় ওর ক্ষুধা পেয়েছে, ও মনে হয় কিছু খেতে চায়, ওকে একটু সেবার ব্যবস্থা করলে মনে হয় খুব ভালো হয়। শ্রীবাস ঠাকুর বললে, উনি কীর্তন করছেন, এ সময় কি সেবা করবে, এ সময় না করুক, অন্তত কীর্তনের শেষে ও আমার হাতে কিছু খাক। শ্রীবাস ঠাকুর কথাটা স্ত্রীর কাছে শুনে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখেছিলেন, মুখটা কেমন যেন শুষ্ক শুষ্ক বলে মনে হচ্ছে। উনি গিয়ে কানে কানে বলেছিল, ঠাকুর আজ মধ্যাহ্নে আপনি একটু অন্ন সেবা করবেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু মা মালিনীর মনের কথাটা শুনে বলেছিলেন, হ্যাঁ মা যখন চাইছে সেবা করব, কিন্তু কি দিয়ে আপনি সেবা করবেন ঠাকুর? উনি অন্য কোনো ব্যঞ্জনের কথা না বলে বলেছিলেন যে আমার জন্য একটু লাউয়ের চাটনি করা হোক। যেই শ্রীবাস ঠাকুর কথাটা শুনে মা মালিনীকে বললেন, তোমার গৌরাঙ্গ তোমার হাতে খেতে চায়, নিমাই তোমার হাতে আজকে সেবা পেতে চায়, কিন্তু আমার নিমাই বলেছে সে একটু লাউয়ের চাটনি খেতে খুব ভালোবাসে, তাই একটু লাউয়ের চাটনি সেবা করতে চেয়েছি। যেই শোনা গেল মা মালিনী শুনলে, আমার ভগবান লাউয়ের চাটনি সেবা খেতে চেয়েছে, কি দিয়ে তোমার চাটনি তৈরি করে দেবো ঠাকুর? মা মালিনী মনের আনন্দে, উঠানের মাঝখানে কীর্তনটা হচ্ছিল না, উনি প্রথমে লাউটা পেরে এনে বটিটা আঙিনার এক সাইডে পেতে উনি কীর্তনের দিকে কানটা রেখে আমার গৌরাঙ্গের বদনটা দেখলে আর তো নয়ন সরানো যেত না, বারবার গৌরাঙ্গর দিকে তাকাচ্ছিলেন, আর লাউটা মাঝখান থেকে দুটো খালি করে না একটা ডান দিকে একটা বাঁ দিকে ফেলে দিয়েছিলেন। উনি গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকাতে তাকাতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেই কীর্তন করছিলেন উনি এতটা মনোযোগ দিয়ে কীর্তনটা শুনছিলেন, কখনই তার ছোট্ট ছেলে চার বছরের ছেলে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বাঁদিক থেকে এসে তার মায়ের বুকের বসনটা উন্মোচন করে সে স্তনটা নিয়ে বদনে দিয়ে টানছিলেন। মা এটা জানতেই পারল না, আমার সন্তান আমার স্তনের সুধা সেবা করছে। উনি ডান দিকের লাউটা কাটতে কাটতে সন্তান সুধা সেবা করছিল, ওটা তো খেয়ালের মধ্যে আসলো না, তাই বাঁদিকের লাউটা আর না ধরে সন্তানের মাথাটা ধরে আর বটি করে ফেলে দিলে, যেই আচম কাঠালে দিয়ে দিলে সন্তানের গায়ে যখন এই ধার লবটিটা লাগছিল সে একবার বলল, মা, যেই চিৎকার করে উঠল বাবা চিৎকার শূন্য হয়ে, কৃষ্ণ হে ভব পারে
ভব সিন্ধু সিন্ধু ভব সিন্ধু পরমানে তুমি যে শহর নৌকার মাঝি হে মাঝি হে দয়ার মানুষ শুনি নাম শুনে তার পুণ্যের জন্য আমি আমার আগে নাই স্বয়ং ভগবান যদি আমার আগে নাই কীর্তন করলো তাহলে আমি এ কি করে দিয়েছি জগতে প্রত্যেকটা মা চায় প্রত্যেকটা বাবা চায় যেদিন আমরা বাবা হয়েছিলাম সর্বস্ব সন্তানের জন্য খুইয়ে দিয়ে সারা রাত দিন পশুর মতো খেটে মাথার ঘাম পায়ে ফেলে একটু লক্ষ্য কোন দিকে যেদিন আমার চলার ক্ষমতা থাকবে না আজ যেমন আমার সন্তান আমি বুকে জড়িয়ে ধরে মানুষ করছি যেদিন আমার চলার ক্ষমতা থাকবে না সেদিন আমার সন্তান আমার বুকে জড়িয়ে ধরে হাঁটা এই আশা তাই যদি বিধির বিধান তাই যদি তোমার নিয়ম অনুসারে তাহলে আমার সন্তান মারা গেল আর রক্তে যখন উদানটা ভেসে যাচ্ছিল মা মানেনি পাগলিনি নয়নের ধারায় তার বয়ান যখন ভেসে ভেসে গেল নয়নের ধারায় তার বয়ান ভেসে গেল ভগবান বলে যেই কেঁদে
না দয়ালে ভগ বানকি আজ থাকিতে থাকিতে হে পারে কেহ নয়ন ঘর আমারে ভগবান কি আরে থাকিতে এ পারে কেহ নয়ন ধারা থাকিতে এ পারে কেহ নয়ন ধারা সে যে বনে থাকবা ভগবান কি দাঁড়াতে পারে আকুল আবেদ মায়েরা আপনি একই মা আপনাদের এই মন্দিরের দেবতা একই দেবতা বিরাজ করবে কিন্তু আপনি যে মা আপনি মাংস ভাত খেয়ে ওই মন্দিরে একটা প্রণাম করুন আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দে গিয়ে একটা প্রণাম করুন
আর আপনার সন্তান জলে পড়ে গেছে। গ্রামের মানুষ কানাকানি করছে, মনে হয় এ ছেলে বাঁচানো যাবে না। সেই দিন আপনি একটা প্রণাম করুন। আপনি একই মা, একই মন্দিরে সেই দেবতা বসে আছেন, কিন্তু আপনার এই দুটো প্রণামের অনেক তফাৎ। সেদিন আপনার মনে হবে এই দেবতা মাটির নয়, সেদিন মনে হবে এখানের পঞ্চানন্দ উনি মৃত নয় জাগ্রত, সেদিন মনে হবে একমাত্র ভগবানই পারি, সেদিন মনে হবে মাসি তোলাই একমাত্র পারি, সেদিন মনে হবে মা বনবী পারি, আমার আবার নতুন করে মা ডাক্তার সরিয়ে দিতে। এই যে বিশ্বাস, এমন বিশ্বাসের সঙ্গে কেউ যদি কারো জড়িয়ে ধরতে পারে সেটা আমার ভগবানই হোক আর পঞ্চানন্দ হোক, সারা সে দেবেই দেবে। এই আকুর আর্তনাদে মা মালিনী যেই কেঁদে উঠেছিলেন, আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান বুঝতে পেরেছিলেন সর্বনাশ হয়ে গেছে। আমার সেবা দিতে গিয়ে মা আমার হরিনামটা এমন মনোযোগ দিয়ে শুনছিল, নিজের সন্তান কেটে ফেলেছি, স্বামী দেখো মেয়েটা তাড়াতাড়ি করে একটা আলাদা কাপড় নিয়ে ছেলেটার উঠানের মাঝখানে ঢাকা দিয়ে, স্বামী তো গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছিলেন, উনি জোরে কাঁদতে পারল না, উনি তাড়াতাড়ি পাগলিনীর মতো ছুটে এসে বলছিলেন একটু শুনুন না, একটু আসুন না, একটু আমার কথাটা শুনুন না। মা মালিনীর মুখের অবস্থাটা দেখে শ্রীবাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দাঁড়ালো না, উনি উনি যেই ছুটে এলেন ওনার হাতটা ধরে একটু আড়ালে নিয়ে গিয়ে সর্বনাশ করেছি, তোমার তোমার নিমায়ের খাওয়াতে গিয়ে আমি লাউ কাটতে গিয়ে আমি ছেলে কেটে ফেলে দিয়েছি। বাবা পাষাণ বুকে বেঁধে মালিনীর মুখ চেপে ধরে বলছিল যার উঠানে ভগবান দাঁড়িয়ে আছে তার বাড়িতে এত বড় ক্ষতি তুমি কেন না, তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর হয়তো কোনোদিন আমার উঠানে আর আসবে না। স্ত্রীর গলাটা জড়িয়ে ধরে আমার শ্রীবাসটি কাঁদছিলেন, নয়নের জলটা ঝরঝর করে যেই পড়ে যাচ্ছিল, ভক্তের ভগবান দাঁড়াতে পারল না, ডেকেছে শ্রীবাস একটু কাছে আসবি। আমার শ্রীবাস ঠাকুর তাড়াতাড়ি করে নয়নের জলটা মুছে দিয়ে, ঠাকুর আপনি সহসা আমাকে, শ্রীবাস তোমার মুখ চোখ বলছে তুমি আমার কাছে কিছু গোপন করছো না, তোমার বাড়িতে কিছু হয়েছে না, আমার শ্রীবাস ঠাকুর তার কাছে আমার লুকাবার কি আছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছিলেন শুরুতেই যদি মানুষ এত বড় ধাক্কা খায় তাহলে এ হরিনাম আর কোনোদিন প্রচার করতে পারবো না, এ হরিনাম মানুষ আজ জড়িয়ে ধরবে না, এ হরিনাম আর মানুষ বিশ্বাস করবে না। বলা হলো যাকে তুমি কাপড় চাপা দিয়ে রেখেছো ওকে নামাবলি জড়িয়ে দিয়ে একবার আমার পায়ের সামনে ওকে শয়ন করিয়ে দাও তো, যেই বলা হলো নামাবলি জড়িয়ে দাও, মৃত সন্তান স্বামী স্ত্রী দুজনে সরে বয়া মুখে
লিখে দিল। মধু কৃষ্ণ তর সর্বয়ঙ্গে লিখে দিল, মধুর কৃষ্ণ মা সর্বয়ঙ্গে লিখে লিখে দিল, মধুর কৃষ্ণ তর সর্বয়ঙ্গে লিখে দিল, মধুর কৃষ্ণ গায়ে দিল, নামাবো মাতার গায়ে দিল নামাবলি, মুখে মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ দিল, মধুর কৃষ্ণ উঠেছিল মৃত সন্তান কাটা ছেলে নামাবলি ছেলে খুনে উঠে দাঁড়িয়ে মা বলে যেই ডেকে উঠেছে না মনের আনন্দে মামালিনি আনন্দ সঙ্গে জয়ী জয় আনন্দ সুন্দর নট বড়
হরি জয় আনন্দ সুন্দর নীলদন বর ভবকর্ণ দায়ার জয় শ্রী হরি সার মহাজন বলছিলেন ধর্ম ধর্ম করে যদি সবাই বলো তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো আপনারা নিশ্চয়ই জানেন মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র চণ্ডাল কাওরা মুচি মুসলমান আমরা যে যাই হই না কেন যার যার ধর্ম তার তার কাছে এই জন্য কোন পূজা পদ্ধতি হোক করে খোকা ঘাদিস নি বাবা যেমন ছিল তেমন রাখো না মা যে কোনো পূজা পদ্ধতি বলুন হরিবাসর বলুন লক্ষ্য কোন দিকে ধর্মকে জড়িয়ে ধরা হোক এই যে মন্দিরটা কয়েক লক্ষ টাকা খরচ করেছে এই হরিবাসরটা চালাতে এদের লাখ লাখ টাকা খরচ আছে এই কমিটির ছেলেদের যদি কালকে সকালবেলা বলা হয় তোমরা হাতাহাতি কি পেয়েছো লাভ পেয়েছো কিচ্ছু দেখাতে পারবে না এদের সেক্রেটারি বলবে আমার ব্যাগটায় টাকা ভরেছিল মাল সব খালি তাহলে লক্ষ্য ধর্মকে জড়িয়ে ধরা হোক তাতে খালি হয় হোক
ধর্মকে জড়িয়ে সবাই যদি ধর্ম ধর্ম করে বলো তাহলে ধর্মে কেন গ্লানি আসলো? মহাজন বললেন আগে দেখা হোক, আমরা যে ধর্ম করছি সেই ধর্মের সংখ্যা কত। মহাজন বললেন জাগ যোগে যোগী সবে সেবি ভগবানে, কৃত কৃত্য হইল সত্য যুগে ভগবানে, শাস্ত্রের আজ্ঞায় জীবী যোগপদ ধরি, দ্বিপদে ধর্ম ক্ষয় ক্রেতায় শ্রী হরি, দাপরে ভুভাদিল্লা হেরি নয়নেতে, দ্বিভুজ মুরলীধর দশে অর্চনেতে, ত্রিপদে ধর্ম ক্ষয় কলি আগমন, সর্বধর্মের সাত হরিনাম সংকীর্তন। যে কোনো পূজা পদ্ধতি বলুন, মনসার পূজা বলুন, শীতলার পূজা বলুন, কালীর পূজা বলুন, দুর্গা পূজা বলুন, শিবের মাথায় জল দেয়া বলুন, লাস্ট কিন্তু আপনার হরিনাম বলতে হবে। আপনি সারা রাত কালী পূজা করেছেন, সারা রাত মা কালীর নামে বোম ফাটালেন, ঢাক ঢোক বাজালেন, কিন্তু ভোরবেলা যেই লাস্ট পুষ্পাঞ্জলিটা দেবেন, ব্রাহ্মণ আপনাকে দিয়ে জিনিস সংকল্প করেছেন তাকে দিয়ে বলাবেন যে মা কালীর ধ্যান করে আর হরি হরি বল। সারা রাত বোম ফাটালাম কালী কালী বলে, ভোরের বেলা মা কালীর ধ্যান করে হরি বল বলবো কেন? হরি কালীর কে? মহাজন বললেন হরি কালীর কে? জ্ঞান জ্ঞানে সঙ্গে চক্ষু মম আর কম শিব মম আত্মা শক্তি মম আদি। মানে কেউ যদি না দেখবেন, অনেক বাবা মা আছেন স্নান করতে গিয়ে পুকুরের জলে একটা ডুব দিয়ে সূর্য নারায়ণকে এক অঞ্জলি জল দান করছেন, না জবা কুসুম শঙ্কাশ্চঙ্কাশ্যপিয়ং মহাদ্যুতি দান্তারিং সর্ব পাপ মুনি প্রণতস্ময়ী দিবাকরম বলছে। আমাদের অনেক মা জানেন, অনেক মা জানেন না, কেউ কেউ দেখে দেখে প্রণামটা শিখে নেয়। মা মন্ত্র জানো? তুলসী গাছের গোড়ায় জল দাও, তার মন্ত্র জানো? তুলসী পাতাটা কি বলে তুলতে হয়? বিনা মন্ত্রে তুলসী পাতাটার গায়ে যদি হাত দাও আপনার অপরাধ হবে মা। এজন্য মায়েদের জানাটা খুবই দরকার না। এখন সূর্য নারায়ণকে প্রণাম করলে কি হয়? ভগবানের চোখের উপাসনা করা হয়, বডির অন্য সাইডে কাজ হয় না। সেজন্য বলেছেন জ্ঞান গণেশন, কেউ যদি গণেশ ঠাকুরের পূজা করে, এখন বলবেন তাহলে বাবা গণেশ ঠাকুরের পূজা করবো না? আরে গণেশের যদি না ডাকাও আপনার হাল খাতায় হিসেব করবে কে? শিবের ডাকলে হিসেব করতে পারবে? সে তো গাঁদা খাইয়া। তাহলে উনি হিসাব রক্ষক নয়, গণেশ ঠাকুর দরকার। গণেশের পূজা করলে কি হবে? ঠাকুরের জ্ঞানের উপাসনা করা হয়, হাত পার অন্য জায়গায় কাজ হয় না। শক্তি মম আদি, দুর্গা ঠাকুর তুলে কিংবা কালী ঠাকুর তুলে পূজা করলে কি হবে? ভগবানের শক্তির উপাসনা করা হয়, বডির অন্য জায়গায় কাজ হয় না। সেই মহাত্মা শিবের মাথায় জল দিলে মায়েরা ভালো বর পায়, কিন্তু ভগবানের আত্মা সন্তুষ্ট হয় না। এজন্য মা অন্য সাইডে কাজ হয় না, কিন্তু যদি ভগবানের গায়ে জলটা দেয়া যায়, যেমন বৃক্ষের মূলেতে ঢালিলে জল পত্রাদি সন্তোষ, তেমনি কেশবে পুজিলে নারে অন্য দেব দেবের রস। যেমন হাতটা বদন দিয়ে যদি আপনি ভেতরে দিয়ে দেন, আপনার হাত পা নখ চুল সবার কাজ হচ্ছে। কিন্তু যদি মনে করেন সর্দির জ্বর হয়েছে, ডাল আর মুখে ভালো লাগে না, কানের ভেতর থেকে এখন কি ভেতরে ঢুকিয়ে দেব? মা সাইড দিয়ে দিলে অপদ বিপদ না। তেমনি ভগবানের সেবাটা একমাত্রই মূলধন, হরিনাম সর্বধর্মের সার বলেছে না। কেন? হরিনাম আপনার এমনই বন্ধু। মা আপনি সারা রাত যেটা আমি বলছিলাম কালী পূজা করে কালীর ধ্যান করে হরি বল বলবেন কেন? এতে বোঝা যায় মহাজন বললেন মা কালীর ধ্যান করা যায়, কিন্তু মা কালী বলে যাওয়া যায় না। শিবের ধ্যান করা যায়, শিব শিব বলে আপনি যেতে পারবেন না। বালক ব্রহ্মচারীর ধ্যান করতে পারবেন, কিন্তু বালক ব্রহ্মচারী ব্রহ্মচারী বলে আপনার নিয়ে যাবে না। আপনি অনুকূল ঠাকুরের ধ্যান করতে পারেন, মন্ত্রটা জপ করতে পারেন, কিন্তু অনুকূল অনুকূল বলে আপনি যেতে পারবেন না। যেতে হলে আপনার হরি বল বলতে হবে। তাহলে ধ্যান যার পারে করে করুন, কিন্তু বলতে হবে আপনার হরি নাম। মহাজন বললেন হরি নাম আপনার এমনই বন্ধু, সবাই একদিন আপনার ত্যাগ করে দেবে, সাধের টাকা পয়সা গাড়ি বাড়ি আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব ত্যাগ করে দেবে,
কিন্তু হরি নাম যদি আপনি একবার ধরেন যত সময় না পুড়িয়ে ছাই হয়ে আপনি গর্তের ভেতরে ঢুকবেন হরি নাম আপনার সঙ্গে যাবে হরিব হরি নাম আপনার ছাড়বে না ছাড়ারও না মহাজন বলছিলেন সেই জন্য হরি নাম করতে হবে হরি নাম শুনতে হবে হরি নাম বলতে হবে কারণ তিন পদ শেষ হয়ে গেছে একটা পদ আছে দেখবেন তাপর যুগের শেষ রাজা হয়েছিলেন রাজা পরীক্ষিত ওনার হাতে যখন রাজত্বটা দিয়ে যুধিষ্ঠির যখন স্বর্গবাসী হচ্ছিলেন কৃষ্ণ বলেছিল দাদা আমি আর থাকবো না আমি চলে যাব এর পরের দিন ভয়াবহ আপনারা সংসার নিয়ে মাতামাতি করবেন না আপনারা বিদায়ের ব্যবস্থা করুন উনি বলে দ্বারকায় গিয়ে তুমি কোথায় যাবে কৃষ্ণ আমি প্রভাস তীর্থে দেহ ত্যাগ করে দেব এ দেহ নিয়ে আর বেশি দিন থাকবো না আমিও চলে যাব এই জন্য বেশি দিন থাকাটা ঠিক যুক্তিযুক্ত নয় না আপনি নিজে ভাবুন আপনি নিজেই যখন চলাফেরা করতে পারছেন কত সুখ আছে কিন্তু নিজেই যেদিন আপনি বিছানা শয্যা হয়ে যাবে না সেদিন আর আপনার কেউ ভালোবাসবে না আপনারই ছেলে আপনারই মেয়ে আপনি এক মাস বিছানায় পড়ে থাকো দেখবেন নাকে কাপড় দিয়ে আপনার কাছে আসছে যে ছেলের এত কষ্ট করে আপনি মানুষ করেছেন সেই ছেলে বাবার বিছানার উপরে আসতে নাকে কাপড় দিচ্ছে আমরা ছেলেরা কি করছি বাবা মর্ম মর্ম করে যদি ছ মাস থাকে এইবার বাড়ির সবাই বিরক্তি বোধ করে বাবা মরে না কেন আমাদের দ্বারা যখন হয় না ভালো নামি দামি চক্রবর্তী ডেকে আন ব্রাহ্মণ ডেকে এনে বাবার প্রায়শ্চিত্ত কর নিশ্চয়ই বড় রকম পাপ করেছে তাই বাবা কষ্ট পাচ্ছে আরে বাবা কষ্ট পাচ্ছে না মানে বাবা মরলে এরাই ভালো মন্দ করে খাবে কষ্ট পাচ্ছে এরা ব্রাহ্মণ ডেকে এনে ব্রাহ্মণ দেখল ওর ফিরিয়ে দেব চল যাই তোর প্রায়শ্চিত্ত করে দি ওর ক্ষমতা আছে বাবার মেরে দেওয়া তাহলে তো ব্রাহ্মণ ডেকে এনে আমার নামে করে দিলে তো তোমরা আমার নে চলে যেত আমার বাবার ওই এসে মেরে ফেলবে ভগবান বলে শালাদের কি মতি আছে দেখ ছেলে মানুষ করে কি বিপদে পড়েছে দেখ ছেলেরা বলে বাবার প্রায়শ্চিত্ত কর ব্রাহ্মণ এসে কানে কানে বলে ওই হরিপদ বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা দু মিনিট বাদে বাদে একবার করে দম আসছে সে এত বড় নাম বলবে বলে ও হবে অত কথা বলতে পারছি না অতএব যখন যৌবন ছিল একদিন হরি নাম শুনল না একদিন হরিবাসনের কাছাকাছি গেল না আপনি নিজেই পরীক্ষা করে দেখুন আপনি হরি নাম শুনতে যাবেন সকালবেলা স্নান করছে আপনারই প্রিয় বন্ধু এসে বলবে এই বয়সে হরি নাম তাই এই বয়সে শুনবি নিতা শুনবি কবে চলো দাদা দিনভর হরি নাম হবে কত বসে থাকবে চলো অন্তত একদম তাস খেলা করি আমাদের হিন্দু এই পথ ধরেছে হিন্দু ধর্মটা হিন্দুরাই নষ্ট করে দিচ্ছে না দেখবেন 40 বছর পার হয়ে গেছে গলায় তুলসীর মালা দেয় না হরি নাম শোনা তো দূরের কথা হরি নাম তোলার পাশে দোকানে বসে জম্মে তাস খেলা করছে পরে হরি নাম শুনবো দাদা পরে যে ও এখন একটু তাস খেলা করি ও বন্ধু নয় ও জমরা রেজেন্ট ও নিজেও শুনে না আপনারও শুনতেও দেবে না বলে না সারা জীবন বলিনি এত কথা কি করে বলবো দম নিতে নিতে বলছে ছোট করে বলবো অত বলতে পারবো না ছোট করে বলো ছোট করে বলো বামন দেখলো শালা প্রায়শ্চিত্তের কি করে করি এ তো হরে কৃষ্ণ নাম বলতেই যায় না জীবন ভর বলা পাক কৃষ্ণ মা বামন কানে কানে বলে হে হরিপদ বল নিতাই গৌর হরি বলে 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 দাদা আমার ছেলেরা কোথায় গেল
অত বড় কথা আমি বলতে পারবো না, এত কথা বলে নিতাই গৌধরী বল বলতে পারে না। সারা জনম ব্যবসা নিয়ে মাতামাতি করেছে, সারা হরি বল বলতে পারে না। মৃত্যু সময় ব্যবসার চিন্তায় রত, কে হরি কি করে বলবো? আমার ছেলে কোথা? দাদা বড় ছেলে, বড় ছেলে বলে বাবা এই তো তোমার ডানার ধরে বসে আছি, এই তো আমি তোমার কাছে ডানার ধরে আমি বসে আছি। ও তুই এখানে মেজো 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 বলে এই তো বাবা আপনার বাঁ হাত ধরে বসে আছি। লো তুইও এখানে সেজো সেজো কোথায়? সেজো ছেলে বলে বাবা এই তো তোমার ডান পা জড়িয়ে ধরে বসে আছি। ছেলেরা তো কান্নাকাটি করছে, প্রায়শ্চিত্ত করবে, এইবার মরবে না। ও তুইও এখানে ছোট কোথায়? ছোট ছেলে বলে এই তো তোমার মাথান ধরে বসে আছি। বুড়ো হরি নাম বাদ দিয়ে রেগে গিয়ে বলে সকলে এখানে দোকানে কি? হরিনাম বলা বাদ দিয়ে বলে সকলে এখানে দোকানে কে? এই জন্য ছেলেবেলা থেকে ভজনটা খুবই প্রয়োজন আপনাদের আমাদের জীবনে। আপনি যতই যে সময় পান না কেন, হরি ভজন আর আপনার হবে না। শিশুর মতো প্রাণ না হলে ভগবান দর্শন হয় না, হবারও না। তাহলে প্রহ্লাদ পাত্র 5 বছরে ভগবান টেনে নামিয়ে দিয়েছে, ধ্রুব মহারাজ পাত্র অত বড় একজন রাজার ছেলে। শুধু বিমাতার একটা কথা, নিজের মার সঙ্গে বিমাতার কথাটা শুধু মিলাতে গেল। 5 বছরের ছেলে বনের মাঝখানে নিজের মা জড়িয়ে ধরে বলছিল, মা গো আমার যে মনিদের আশ্রমে দিয়েছো, আমার বন্ধুরা বলছে আমার বাবা কি? সবার তো দেখেছি মা, ওদের তো সবার বাবা আছে, বলো না গো আমার বাবা কি? কোনোদিন বাবা জড়িয়ে ধরতে পারলাম না কেন মা? কোনোদিন একবার বাবা আমায় কেন বুকে জড়াইয়ে ধরিল কেন? আমার বুকে জড়াইয়ে ধরিল না মায়ের গলা জড়াইয়ে ধরে আমার বাবা বলো কে? সবার বাবা দেখতে যায় কুলে কুলে নেয় কত আদর করে, আমার বাবা কি? ওরা কানাকানি করছে আমার নাকি বাবা নেই, তাহলে তুমি বলো না মা আমার বাবা কি? উনি ওরা জানে না তোর বাবা জগতের পূজ্য মানুষ, তোর বাবা রাজা, তুই সাধারণ বাড়ির ছেলে ন।
আমার বাবা রাজা আর আমি বনে। তুমি যদি রানী তাহলে রানীরা কি বনে থাকে নাকি গো? ছেলে মানুষ না, জ্ঞান নেই তো। তাহলে রানী হলে তার বনে থাকতে হয় না? ঠিক আছে, আজকের গিয়ে বলবো। হাত চেপে ছেলের মুখ চেপে ধরেছে নারী না, রানী কোনোদিন বনে যায় না। তাহলে তুমি বনে? বাবা তাড়িয়ে দিল। না, তোর বাবা তাড়াই, কিন্তু তোর বাবার কাছে একজন আছে, সেই আমার বোনাচারি করেছে। সে কে? সে তো সৎ মা। এই কথাটা যেই বলল, সে তো সৎ মা। ছেলে বলে একবার তার দেখতে যাব, একবার বাবারকেও দেখা হবে, তাকেও দেখা হবে। তুমি বলো আমি যাই? মা বলল, তুই গেলে তোকে তোর বাবা তোর জড়িয়ে ধরবে, কিন্তু তোর সৎ মা তোকে আশ্রয় দেবে না। ওইটুকু ছেলে বিচার করেছে মা। সৎ শব্দে সতত, সত্যনিষ্ঠা, সত্যনিষ্ঠা যাদের মন প্রাণ তাকে সৎ বা সাধু কহে। তিলক কাললে সাধু হওয়া যাবে না। সৎ শব্দে সতত, সত্য সদাচার যুক্ত, সব সময় সত্য কথা বলতে হবে, সত্য নিষ্ঠার সঙ্গে মন প্রাণ যার সৎ শব্দে সতত, সত্য নিষ্ঠা সদাচার যুক্ত, তাকেই সৎ বা সাধু কহে। সেই সৎ মা যখন আছে, আমি অসৎ ব্যবহার কেন পাবো? নিশ্চয়ই তিনি আমার সৎ ব্যবহার করবেন আমার সঙ্গে। কি বিশ্বাস না, এই মার অসৎ ব্যবহার করতে পারি? বলে তুই তো দেখিস নি, তাই তোর মনে হচ্ছে। মা, কোন সাধু যদি অসৎ ব্যবহার করে, আমি সৎ বলিয়া তাহা গ্রহণ করিব। তুমি একবার যেতে বলো, মাকে প্রণাম করে যেই ছেলে গেল, ছোট্ট ছেলে, তারই ছোট রানীর ছেলে, উত্তমকে কোলে নিয়ে উত্থান পাদ বসেছিল। উত্থান পাদ বসে আছে, দেখে একদল ছেলে আসছে, মুনি ঋষিদের ছেলে। রাজা নিজেই উঠে ছেলেগুলো সবার বসার আসন করে দিয়ে উনি নিজের ছেলেটার কোলের উপরে জড়িয়ে ধরে সিংহাসনে যেই বসলেন। সমস্ত মুনি ঋষির ছেলেরা আসন গ্রহণ করেছিলেন, কিন্তু আমার ছোট্ট ছেলে ধ্রুব দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সোনা সিংহাসনে আমার বাবা বসে আছে, আর আমার মা একটাই শাড়ি পরে থাকে। যে ছেলে তার গলা জড়িয়ে ধরে বসে আছে, কত লক্ষ টাকার গহনা তার সঙ্গে, আর আমি কি? আমি যদি এই রাজার ছেলে তাহলে আমার এমন কেন হলো? আকুল প্রাণে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই কাঁদছিল, রাজা খেয়াল করেছে সবাই বসেছে, ওই ছেলেটা কাঁদছে কেন? নিজের ছেলেটাকে নামিয়ে দিয়ে ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরে, কি হয়েছে খোকা, তোমার চোখে জল নামলো কেন? তুমি এখানে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি বসছো না কেন? বসো বসো, বসে বলো, আমাকে বলো তোমার কি হয়েছে। জানে, আমার মার কাছে শুনেছি আপনি আমার বাবা। কি? আমি তোমার বাবা? তুমি কোথায় থাকো? তুমি কোথা থেকে এসেছো? তোমার মার নাম? আমার মার নাম সুনীতি। যেই বলে আমার মার নাম সুনীতি, রাজা পাগল হয়ে জড়িয়ে ধরেছে, ছেলে বাবার গলা জড়িয়ে ধরে। কৃষ্ণ হে তোমার লীলা বোঝে, দয়ার দয়ার সাগর
সাগর তুমি দিনের 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 বন্ধু দিনের বন্ধু কি আনন্দে রাজার গলা যাই জড়িয়ে ধরল বাবা কোলের উপরে বাবা যাই ছেলে জড়িয়ে ধরি নিজের ছেলে দাঁড় করিয়ে দিয়ে যাই কোলের উপরে জড়িয়ে ধরি তোর মা কেমন আছে তোর মা কেমন আছে খুব ভালো আছে পিছনে দাঁড়িয়ে ছোট রানী সুরুচি শুনছিল সুনীতি ছেলে এসেছে রাজার কাছে রাজা আমার ছেলের নামিয়ে দিয়ে সুনীতি ছেলে বুকে জড়িয়ে ধরেছে উনি রাগান্বিত হয়ে লজ্জা করে না ব্যাধের ঔরসে জন্ম নিয়ে এখন তোর মা বুদ্ধি করে রাজত্বের ভাগ নেবার জন্য তোর পাঠিয়েছে ছেলের চুলের মুঠি ধরে টেনে নিয়ে মাটিতে ফেলে দিয়ে পিঠের উপরে যেই পদাঘাত করছিল ছেলে বলছিল এমন বলবেন না সদ মা বলছিল যদি রাজার কোলে বসার সাধ হয় তাহলে গিয়ে হরি সাধনা কর সাধনা বিনা রাজা হওয়া যায় না আর দ্বিতীয় পথ ওই রকম মার গর্ভে জন্মালে হওয়া যাবে না মার মতো মার গর্ভে জন্মালে তবে তুই রাজার কোলে বসতে পারবি এই মাতৃ নিন্দা করতে করতে যেই বলল হরি সাধনা করলে রাজা হওয়া যায় আর ছেলে কোনো কথা বলল না মনে মনে প্রতিজ্ঞা করে নিজের মার কাছে ঘুরে গেল আমি সাধনা করব সেই নাকি সর্বদুঃখ হারি তাহলে চাইতে যদি হ সামান্য যে দুদিনের রাজা তার কাছে চাইব কেন যে জন্ম জন্মান্তরে রাজা হয়ে বসে আছে সেই রাজার কাছে চাইব আমি যাব বাবা খবর পেল ছেলে চলে যাচ্ছে সাধনা করতে ওইটুকু ছেলে বাবা গিয়ে বলল ছেলে জড়িয়ে ধরে বলল ওরে তোর যেতে হবে না এই শিশু বেলায় কেউ বনের মাঝখানে যায় বাবা কত জীবজন্তু আছে তোকে মেরে ফেলবে যাস না অর্ধেক রাজত্ব দিয়ে দিচ্ছি তুমি অর্ধেক রাজত্ব নিয়ে নাও সাধনা বন্ধ করে দাও না না আমি একবার যখন যাব বলেছি আমি যাবই যাব বাবা ছেলে থাকাতে পারলো না বলে ছেলেকে ভোলাবার জন্য বলল ঠিক আছে তোমার যেতে হবে না আমার সম্পূর্ণ রাজত্ব তোমার দিয়ে দিয়েছি পাঁচ বছরের ছেলে সিদ্ধান্ত নিল শুধু যাব বলি এখন যাই তাতেই এত বড় রাজ্যের রাজা আর একবার যদি সাধনা করে তাকে দেখতে পাই তাহলে কত শত রাজ্যের রাজা হয়ে যাব না কি বিশ্বাস না মায়েরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর না মুনি গাছের গোড়ায় বসে বসে সাধনা করছে নারদ মুনি চলে যাচ্ছিলেন উনি বসে বসে ভজন করছিলেন নারদ জিজ্ঞাসা করল নারদকে দেখে জিজ্ঞাসা কোথায় যাচ্ছ গোলোক বৃন্দাবন তা তোমার ঠাকুরের সঙ্গে দেখা করতে যাচ্ছ তোমার ঠাকুরকে জিজ্ঞাসা করো না উনি আমার কবে দেখা দেবে বলে ঠিক আছে আজকে তো আর ঘুরবো না কাল সকালে আসবো বসে থেকেও বলে দিয়ে যাব নারদ গোলোক বৃন্দাবনে ভগবানের সামনে দাঁড়িয়ে বললেন এই যে ভগবান কি করছো বসে আছি ঠাকুর ওই দেখো সেই যেতে তুল গাছের গোড়ায় বসে বসে সাধনা করছে বলুন কবে ওকে দেখা দেবে ও শুনতে চেয়েছে কাল সকালবেলা ওকে বলবো ভগবান বলে তোকে বলাটা খুব দরকার বলে হ্যাঁ ও জিজ্ঞাসা করেছে যাবার পথে যদি না বলি ও আমায় কি বলবে বলো তাহলে আমি ওর কাছে ছোট হয়ে যাব না বলে ঠিক আছে তোমার ছোট হবে না তুমি যাতে বড় হও তাই করছি শোনো তুমি গিয়ে বলো ওই যে তেঁতুল গাছে লক্ষ লক্ষ পাতা আছে না 12 বছর বাদে বাদে একটা করে পড়বে আর সব পড়ে গেলে আমি ওর দেখা নারদ বলে এই কথা শুনলি ও আর বসবে ওই এতদিন যখন বসেছিল কিন্তু এইটা শুনলে আর বসবে না বলে বসুক আর না বসুক যেটা হবে সেটাই বলছি নারদ মনক্ষুণ্ণ হয়ে মন খারাপ হয়ে গেছে আনন্দের খবর না হলে দুঃখের খবর নিয়ে বাড়ি গেলে কষ্ট না নারদ আসছে উনি তো মনের আনন্দে বলো 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 ভগবান কি বলেছে আমার কবে দেখা দেবে বলেছে বলে ওরে তুই শুনিস কেন বলে শুনলে তুই আর বসবি বলে আচ্ছা হোক
আমার তো বলেছি, আপনার তো আর বলেনি। তা আমার কথাটা আমাকে আপনি বলবেন, আপনার এত সংকোচ বা কেন? আপনি বলুন, ঠাকুর তো বলেছে, অন্য কেউ তো আর বলেনি, আপনি বলুন কি বলেছে। নারদ দেখলে ছাড়বে না, বলে ঠিক আছে শোন, এই যে তেঁতুল গাছে লক্ষ লক্ষ পাতা আছে, বারো বছর বাদে বাদে একটা করে পড়বে, সব পড়ে গেলে ভগবান তো দেখা দেবে। সে লাফিয়ে উঠেছে, বলে আরে ও বারো বছর কেন, চব্বিশ বছর বাদে একটা করে পড়ুক, ভগবান আমার দেখা দেবে তো, জীবনে পাবো তো, ভগবান তো বলেনি যে আমি মরে যাব। তাহলে মরার আগে তার দেখতে পাবো, অত লাফালাফির দরকারটা কি? এই বিশ্বাস নিয়ে যেই বসেছে, ঝরঝর করে পাতাগুলো যেই ঝরে পড়ছিল মাথার উপরে, নারদ চমকে উঠে পিছন দিকে তাকিয়ে দেখে ভগবান এসে দাঁড়িয়ে আছে। কি গো, কি উল্টো পাল্টা বলো তুমি? এক্ষুনি বললে বারো বছর বাদে বাদে একটা করে পড়বে, সব পড়ে গেলে তুমি আসবে, তা পিছনে পিছনে এসেছো। বলে ওরে, ওর বিশ্বাস আমার আসতে বাধ্য করেছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর না, বিশ্বাস কি জিনিস। বিষ দেওয়া ছিল প্রহ্লাদ জানত, উনি বলেছিল বিষ দেওয়া তাতে কি, আমি তো কোনো জিনিস ভগবানের না দিয়ে খাই না গো, তা প্রথম তো আমার ভগবান খাবে, তা ভগবান যদি খেতে পারে আমি খেতে পারবো না। বিষ নিয়ে ভগবানকে যেই নিবেদন করে দিল, ভগবানের পরশে সেটা অমৃত হয়ে গেল। এজন্য সাধু, ভগবান নিবেদন না করা পর্যন্ত সাধু কোনোদিন সেবা করে না। না, এই জন্য খাবার আগে একবার অন্তত ভগবানের দিয়ে খাও মায়েরা। তাই বসে বসে বলছিল, গিরে হারি গোপাল ব্রজ গোপ দুলা অগয় পর পলিলা তব তরুণা তামা, গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অগয় পর পলিলা তব তরুণ তমাল, ধারি গোপাল ব্রজ গোপাল তুলা অগয় পর পলিলা তরুণ তমাল, গিরি ধারি গোপাল ব্রজ গোপাল দুলাল অগয় পর পলিলা তব তরুণ তমাল, গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরুপম, চিরাধার হৃদয়ে প্রেমের কৃপা, বিশাখার কাছে তুমি চির নিরুপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা, বিশাখার কাছে তুমি চির নিরুপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা, বিশাখার কাছে তুমি চির নিরুপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা, কেন শ্রীদাম সুদাম শ্রীদাম সুদাম সখা গোঠে রাখায়, হারি গোপাল ব্রজ গোপাল দুলাল অগয় পর পলিলা তব তরুণ তমাল, গিরি ধারি গোপাল যশোদার নয়ন তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ, যশোদার
যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। সারথি তুমি জগত রাখায়া, ধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গোয় অপরূপ নীলাম্বর বলুন তোমার, অপরূপ নীলাম্বর বলুন তোমার। সময় নেব মা, সবাই একটু হাত জোড় করো। সবাই আসতে হবে যারা এসেছি। পার্থয়ে প্রতিবোধিতা, প্রতিবোধিতা ভগবান নারায়ণ বিশাল বুদ্ধি ফুল্ল বিনয়তে পত্র নেত্র জেন তারা প্রচলিত জনময় প্রদীপ রাসন্ন পারি যাতায়তে তত্র মেত্র পরায়ণ জ্ঞান মুদ্রায় কৃষ্ণ কৃতাম্বুহ নম সর্ব গোপাল নন্দন পার্থবৎস সুধা ভক্তি গীতাম নম বসুদং দেবী কংস চানুমর্দন দেবকি বরানন্দন কৃষ্ণ বন্দে জগত গুরু বিশ্ব দুর্যোধনী সঙ্গী দর খুল্ল পাণ্ডবী রণ নদী কৈবর্তকেশব পরা সত্য বচা সারা জবল পিতার্থী বন্দন ঘটম নানাখানে কেশর হরি কথ সমধার বধিত লোক সঞ্জনে ষট বৈদি রহ রহ বিপাস মুনাং ভয়াত ভারত মঙ্গচ কলিমল বৃদ্ধং শিনে শ্রেয়সে
गंगर दिवाजन पंगमलंघायति गिरी जानक्रीबा तमहंग बंदे परमानंदो हे माधवो माँ उलुद्धनि करो उलुद्धनि करो उलुद्धनि करो जन्म है ना भक्ति चित्ते पुराण प्रभृति सर्वशास्त्रे सार मर्म अवगत हन सबाई हाथ तुलू हाथ तुलू जाले भाषे शेला
मेरा जनमे गुने शशाने बाची भोला जनमे गुने जले बाचे शिला जनमे गुने शशाने बाची भोला ब्रह्मा जपे ना কারণ বোঝার আমাদের ভুল হচ্ছে এই ভারতবর্ষের মতো জায়গা মানে পৃথিবীর কোন জায়গায় বসে এত শাস্ত্র পুরাণ আর লেখা হয় সেহানো জায়গায় এই ভারতবর্ষের মতো মাটিতে দাঁড়িয়ে উনি ডিরেকশন দিয়েছে এই ছোট্ট চটি বইটা যে সর্বশাস্ত্রের সার যদি কিছু থাকতে হয় সেটা হলো আমার এই গীতা ৪৫৫টা শ্লোক ধরে আছেন উনি ৬৪৫টা শ্লোক বলেছেন আমার কৃষ্ণ নিজের মুখে না ৪৯টা বলেছে সঞ্জয়কে গো গোবালন মুনির ছেলে উনি ওনার মার নাম বিদুরা না ওনার ব্যাস দিব্য দৃষ্টি দিয়েছিলেন উনি অন্ধকার ঘরের মধ্যে বসে বসে কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধটা দেখেছিলেন ৫১টা বলেছিলেন অর্জুন নিজে ৪৫৫টা প্রথম শ্লোক ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুজোৎসবে মামেক পাণ্ডবেশ্চৈব কিম কুর্বত সঞ্জয় জিজ্ঞাসা করছেন কি ধৃতং রাষ্ট্রং ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে যে আমার পুত্রগণ উনি এমন বলেনি মত পানীয় সমাজকে ভাতের ভাষাটা একটু কঠিন হয় এজন্য বাবারা তো সকালবেলা ঠান্ডা মেজাজে বসে আছে একটু বলি পানি আমার পুত্রগণ এবং পাণ্ডবগণ সমবেত হইয়া কি করিতেছেন সঞ্জয় আমাকে তাহা বলো আমি শ্রবণ করিব জিজ্ঞাসা করছেন কে ধৃত রাষ্ট্র সাধৃতের মনই হলো দেহের উপরাজ্যের রাজা ধৃতরাষ্ট্র ছিল অন্ধ আমাদের দেহের মধ্যে যে মন আছে এই মন হলো অন্ধ মন চলে কাহার দ্বারা বুদ্ধির দ্বারা না ধৃতরাষ্ট্র চলিয়ে আছেন কাহার দ্বারা সঞ্জয়ের দ্বারা সঞ্জয় কাহাকে বলা হয় যাহার সমক্ষ পক্ষ জয় হইলে তাহাকে সঞ্জয় কহায় যিনি দিব্য দৃষ্টি মানবের যেদিন দিব্য দৃষ্টির চোখের উদয় হবে দৃষ্টি মানে চোখ দেখা না আমাদের এই চোখে সেই মুক্তি দেখা যাচ্ছে না যেদিন গুরু দত্তানয়ন বৈষ্ণবের মন্ত্র আপনার শ্রবণ পদ দিয়ে ভিতরে গিয়ে আপনার জ্ঞান চোখের উদয় হবে সেদিন আমার গোবিন্দ মূরতি দর্শন করা যাবে কিন্তু ধৃতরাষ্ট্র দেখতে পেল না কেন সঞ্জয়কে জিজ্ঞাসা করছিলেন ধৃতং রাষ্ট্রং জিজ্ঞাসা করেছিলেন তিনি তো জানতেন যুদ্ধক্ষেত্রে সবাই যদি মুখোমুখি হয় যুদ্ধ হবে জিজ্ঞাসা করলো কেন উনি ভেবেছিলেন মত পানি আমার দুর্যোধনের কুমতি থাকলে থাকতে পারে কিন্তু যুধিষ্ঠির কুমতি নয় যুধিষ্ঠির কাছে আমার কৃষ্ণ আছে কৃষ্ণ অন্তত করিয়ে দিলেও দিতে পারে
ভগবান খারাপেরও ভগবান ভালোরও ভগবান যদি একবার কেউ ডাকে ধৃতরাষ্ট্র সারা জনম ওনার হিংসা করেছিল পাণ্ডবদের হিংসা করেছিল যুদ্ধ শেষ হয়ে গেল উনি বসে বসে যখন শুনেছিলেন আমার 100 পুত্রকে মেরে ফেলেছে ভীম উনি মনে মনে ঠিক করেছিল ভীমের মেরে দিয়ে তবে মরব কিন্তু দেখতে তো পাই না তাই আদর করে বলছিল ভীম তুমি একবার আমার কোলের উপরে বসো না গো ভীম মনে করলো জ্যাঠামশাইয়ের মতি ঘুরেছি তাই আদর করে আমার কোলে নিতে চাচ্ছি কিন্তু তার পাশে তো দাঁড়িয়ে আছে কৃষ্ণ না ভীম যেই ছুটে বসতে যায় ভীমের হাতটা ধরে ওনার পিছনে দাঁড় করিয়ে দেয় দিয়ে কানে কানে বলে তোমার কোলের উপরে বসছি ভীমকে পিছনে দাঁড় করিয়ে দিয়ে লোহার ভীম ওনার কোলের উপরে দেয়া হচ্ছে যেই লোহার ভীম কোলের উপরে বসেছে উনি তার সজোরে বাজে করে ধরে লোহার ভীমটা ভেঙে চূর্ণ করে দিয়ে আহ জীবনে কি শান্তি যে আমার 100 ছেলের মেরেছে তার মেরে দিয়েছে মনের আনন্দে যাই হেসে উঠল কানের কাছে কৃষ্ণ বলছে পিসমশাই তোমার এত আনন্দের কারণ কৃষ্ণ ভীম আমার 100 ছেলের মেরেছে তাই ভীমের মেরে আমি প্রতিশোধ নিয়েছি বলে পিসমশাই তা কি হয় আমি যার কাছে দাঁড়িয়ে আপনি ভীমের মারবেন কোথায় ভীম তো আপনার পিছনে দাঁড়িয়ে আছে তাহলে এতক্ষণ পাজাবাজি করছিলাম ওটা রক্ত মাংসের ভীম নয় ওটা লোহার ভীম তারই গুঁড়ো করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ভেবেছিল ভগবান যার সহায় হয় তাদের বিপদ কোনোদিন আসে না যে এত হিংসা করলো লাশ জন্মে সেই তাদের অন্নকে ওনার জীবন ধারণ করতে হলো আমরা সংসারে চলার পথে কত ভুল করি বৌমার উপরে হিংসা করে ছেলে আলাদা করে দিচ্ছে বাবা আরে ছেলে কি করবে ছেলে যেমন মা বাবাও ছাড়তে পারে না তেমনি নিজের স্ত্রীটাকেও তো ছাড়তে পারে না না কিন্তু বাবা মা বুদ্ধিভ্রষ্ট হয়ে বলে ছেলে আমার আর ছেলে নি ও বোর ভাড়া হইয়া আরে সে কোন দিকে যাবে তার তো এদিকে কাললেও ব্যথা এদিকে কাললেও ব্যথা ছেলে সমাজের চোখে আলাদা হয় মা বাবার জীবন থেকে আলাদা হয় কই কোনো ছেলে আমরা আলাদা হয়ে মা বাবার বিপদের কথা কানে শুনে আমরা চুপ করে আছি কোনো বৌমা আছে সেই শ্বশুর বিপদে পড়লে সেই শাশুড়ি যেদিন উঠতে পারছে না সেই বৌমাই ভাত নেদে মুখের উপরে ধরেছে বলে এত যন্ত্রণা দিল ধৃতরাষ্ট্র সেই দ্রৌপদী রান্না করে সেই যুধিষ্ঠির ভাতের থালা নিয়ে জ্যাঠামশাই আমার জ্যাঠামশার আগে দুঃখী আর কেউ নেই যার 100 ছেলে ছিল তার কি ভাতের অভাব কিন্তু কি পরিহাস সেই জ্যাঠামশাই আমার কাছে খাবার জন্য বসে আছে যে বৌমার উলঙ্গ করে দিল কত বড় নির্যাতন করেছে ধৃতরাষ্ট্র বসেছিল সভায় সেই মেয়ে ভাত রান্না করে গিয়ে বলছে জ্যাঠামশাই এক মুঠো খাও না গো তুমি না খেলে আমরা খেতে পারি না দ্রৌপদীর হাত ধরে বলতে তাকে মারি কত বড় অন্যায় তোর উপরে করেছি তুমি একজন মেয়ে তুমি আমার মা
বাতের তালা যে বুকের উপরে ধরে সে তো মা। এই মায়ের গায়ের কাপড় একদিন আমি খুলতে বলেছি, আরে পাপের ক্ষমা হয় না, এই পাপের ক্ষমা হয় না, তোমার মা বলে ডাকতে পারি না। মেয়েটার কাপড় যখন খোলা হচ্ছিল, মেয়েটা বারবার ভীষ্মর দিকে তাকিয়েছিল, কারোর দিকে তাকায়নি। গঙ্গাপুত্র ভীষ্ম বসে আছে, যার সামান্য অঙ্গুলি হেলনে, যার সামান্য মানে দুশ্য শোন ছাই হয়ে যাবে, বারবার তাকিয়ে বলছিল, দাদু তুমি যদি একবার উঠে দাঁড়াও, এদের ক্ষমতা কোথায়, আমার গায়ের কাপড় খুলে ফেলবে, তোমার সামনে বসে আছে আমার স্বামী, তাদের সামনে সিংহের রমণী শৃগালে কাপড় খুলছে, নিজে যদি না ওঠো একবার অন্তত তোমার নাতি ভীমকে বলো না, এদের এদের কাপড় খোলা স্বাদ মিটিয়ে দিতে পারে। নিজেও উঠল না, কাউকে উঠতেও বলল না, আমার ভীষ্ম নয়নটা হেঁট করে উনি কাঁদছিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে মনের দুঃখে, আমি ছেলে মানুষ হলে কি হবে, আপনার নাত বউ হলে কি হবে, আমার এই নয়নের জলটা বিফলে যাবে না, আমার এই আকুল আত্মনাথ ভগবানের চরণে যাবেই যাবে, আমি আকুল প্রাণে কাঁদতে কাঁদতে, আপনি বংশের দাদু হলে কি হবে, আমার চেয়েও গুরুজনের চেয়েও শ্রেষ্ঠ বয়স হলে কি হবে, আমি অভিশাপ করছি, আমার যেই বিন্দু বিন্দু নয়নের জল ঝরে এই রাজসভায় পড়ছে, এই এক এক ফোঁটা জল একটা করে তীর হয়ে আপনার সর্বাঙ্গে বিঁধে যাবে। যার বাবা বদ দিল ইচ্ছা মৃত্যু, সেই মানুষ তীরের উপরে শয়ন করতে হলো না, বাবারও বাপ থাকে, ছোট সাপেরও বিষ আছে, না অভিশাপটা ঠেকাতে পারা গেল না। সেই মেয়ে ভাত রেঁধে যখন সামনে ধরেছিল, আমার ধৃতরাষ্ট্রের কাছে যুধিষ্ঠির যখন বলছিল, জ্যাঠা মশাই এক মুঠো খাও না, তুমি না খেলে আমি খেতেই পাচ্ছি না, তুমি না খেলে মা তো খাওয়া দাওয়াই করবে না, জ্যাঠা মশাই অভুক্ত থাকলে বাড়ির কোনো ছেলে খেতে পারে, আমার ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির হাতটা ধরে বলেছিল, যুধিষ্ঠির জীবনে তোমার আমি কোনোদিন মঙ্গল চাইনি, সারা জন্ম তোমার অমঙ্গল চেয়েছি, আমার এই শেষ বয়সে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে বাবা? ঝরঝর করে কাঁদতে কাঁদতে ধৃতরাষ্ট্র আমার যুধিষ্ঠির হাতটা ধরে বলেছিল, যা চাইব তুমি দেবে, বলুন আপনি যা চাইবেন, আপনার সুখের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেব। ওরে কোকান্না, জীবন আমার স্বাদ আমার মিটে গেছে, তোমার জীবন নিতে গিয়ে আমার সর্বস্ব চলে গেছে, তাই আর কারো জীবন নেব না, এইবার নিজের জীবনটা দেব, যার কাছে দেব সেজন্য তোমার কাছে চাইছি, তুমি দেবে? বলো পিছমোটাই, জ্যাঠামোটাই কি চাও, তোমার কৃষ্ণকে একবার বলো না, শেষবারের মতো আমি একবার তাকে দেখতে চাই। কি বাসনা জেগেছি, আমার বিদায় বেলা আমি একবার কৃষ্ণ দেখতে চাই। আমি ডাকলে সে আসবে না, কিন্তু তুমি বললে আসবে। Hey, amar sadhana yaad
अमर साधना साधनार कृष्ण के बोलो ना आमी एक बार कृष्ण देखते पाबो ना युधिष्ठिर बोले छे अपनी अपेक्षा करू निश्चय देखे आनबो आमार युधिष्ठिर तड़ाताड़ी करे बेर हुए कृष्ण घरे सुसज्जित हुए बसे छिलो छूटे गए कृष्णर हाथटा धरे बोल छिलो कृष्ण बयसे तोमार चे आमी बड़ কোনো দিন আমি তোমার কাছে এমন কাকুতি মিনতি করে কিছু চাইনি আমি তোমার কাছে চাইবো একটা জিনিস তুমি দেবে দাদা তোমার অদেও আমার কি আছে তুমি চাও এমন অনুনয় বিনয় করে কেন আমার জন্য না আমার জ্যাঠামশাইয়ের শেষ ইচ্ছা তিনি একবার তোমার দেখতে চান তুমি যাবে কৃষ্ণ আহা দয়া সাগর আমার কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ালো না যখন চাই দেখেছি চলো 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 এসেই যেই দাঁড়িয়েছি জ্যাঠামশাই কৃষ্ণ এসেছে আপনার সামনে কৃষ্ণ বলছে পিসমশাই আমি তো এসেছি কিন্তু আপনি তো অন্ধ আপনি তো আমাকে দেখতে পাবেন না জ্যাঠামশাই বলছিল কৃষ্ণ আমার বহির জগতের চোখ অন্ধকার হয়ে আছে কিন্তু আজ আমার মনের নয়ন খুলে গেছে গো তাই আমি বহির জগতের নয়ন দিনে তোমার দেখছি না আমার কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছে আমি আমার হৃদয়ের ভক্তি জ্ঞান চুপ দিয়ে আমি চেষ্টা করছি কিন্তু আমি তো পাপের পাতকি তাই তোমার হলো মূর্তি আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ আমার বিদায় বেলা আমি একটা জিনিস চাইব তুমি দিবে বলুন 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 আপনি যা চাইবেন তাকে দেব তাই দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আমার এই নয়নটা একবার তুমি খুলে দিতে পারবে তোমার এই ভুবন মোহন মুরতিটা একবার আমি দর্শন করব আহা কি চেয়েছে জীবনে পাঁচ মিনিট সময়
দাও, নয়নটা উন্মিলন করে দাও, তোমার মতো বুড়তি একবার আমি দেখব। আমার কৃষ্ণ দাঁড়িয়ে থাকতে হাতটা যেই উঁচু করে দিয়েছে না, নয়নটা আপনার হাতে যেই খুলে গেছে, যেই দেখেছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তুমি সুন্দর সুন্দর, ও কৃষ্ণ মুরারী, হে মুরারী আমায় দেখা না,
মায়েরা যার কেউ নেই তার ভগবান আছে, আর যার ভগবান আছে তার কেউ থাকার প্রয়োজন নেই, তাই না? আমরা সংসারে পড়ে কৃষ্ণ ভুলে গেছি, আর শিব সংসার ভুলে কৃষ্ণ পেয়েছিল, এই জন্য ওনার নাম ভোলা না। না আমরা সংসার ভুলতে পারলাম না তাই কৃষ্ণ পেলাম না, আর উনি সংসার ভুলে জপ করে কৃষ্ণ পেয়ে গেল। না শ্মশানে বাস করে কৃষ্ণ দেখা দিয়েছে, এই জন্য সময় থাকতে ভজন করতে হবে, না করলে পাওয়া যাবে না মা। অন্ধ ধৃতরাষ্ট্র 5 মিনিটের জন্য দেখে নিল কৃষ্ণের রূপ কি অপূর্ব রূপ। না সেখানে অন্ধ ধৃতরাষ্ট্রের 100 ছেলে ছিল, তাহলে মন যদি ধৃতরাষ্ট্র হয় দেহের মধ্যে 100 ছেলে। সকালবেলা তো পরিবেশটা খুব সুন্দর, তাই ভিতরের কথা বলছি, নতুবা এক্ষুনি একটা পালা গাইতাম নাচতাম ব্যাস হয়ে যেত। নাকি মা পালা শুনবে, ঠিক করুন। শোনো 100 ছেলে আছে না, যেমনি দেহের মধ্যে অন্ধ মন হলো ধৃতরাষ্ট্র, 100 ছেলে দেখবে দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় দেওয়া আছে, বাক পানি পাদ পাই উপস্থ চক্ষু কর্ম নাসিকা জিহ্বা ত্বক, 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয়। ভিতরে যেমন 10টা ইন্দ্রিয়, বহির জগতে 10টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব এবং অধ। তা ভিতরে 10টা ইন্দ্রিয়, বহির জগতে 10টা দিক, তা 10 দিক গমনাগমন রূপ 10 দশগুণ। তত্ত্ব কি কঠিন জিনিস দেখেছেন? হিন্দু ধর্মটা এত কঠিন না, বেলের মতো বেল দেখবেন উপরটা কঠিন জিনিস, কাক ঠুকরি মনে করে নায়ের ভেতরে মাল নি সব চলে যায়। তাই কাকের মতো যারা আমাদের হিন্দু ধর্মটাকে দেখছে যে হিন্দু মানুষ, সে শুধু উপর থেকে ঠুকরাচ্ছে, মাল ভেতরে ঢোকার ক্ষমতা নেই। ভিতরে ঢুকতে জানে সাধু, ভেতরে একবার ঢুকে দেখো কি হয়ে আছে। সাধু মা চোর চোর, রাজার রাজত্বে চুরি হয় বলে রাজা ডিউটি প্রহরাদার রেখে দেয়, সেই রাজার রাজত্বে নদীর পাড়ে এক সাধু বাবা বসে বসে ভজন করে। যেই বসে বসে ভজন করছিল সেই সাধু বাবার কাছে রাজত্বের মানুষ, সেই শূন্যখানে সাধু বাবা আছে, মানুষ গিয়ে তার কাছে দীক্ষা নেয়, সাধু বাবা যার মাথায় হাত দিয়ে যে আশীর্বাদ করে দেয় তা তাই ফলে। যারে বলে তুই বড়লোক হয়ে যাবি, বড়লোক হয়ে যাচ্ছে, যার বলে তোর কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখ থাকে না। চাক্ষুষ যেই সাধু বলা আরম্ভ করেছে, সাধুর কাছে আর লোকের লাইন ফুরায় না। এখন সেই রাজ্যের রাজার রাজত্বে এক ন্যাবলা চোর ছিল, চোর যুক্তি করলো সাধু বাবা যার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে তাই হচ্ছে, তাহলে ওই সাধু বাবার কাছে আমি দীক্ষা নেব। দীক্ষা নিয়ে সাধু বাবার কাছে আশীর্বাদ চাইব, কি চাইব? এখন সপ্তাহে 5 দিন চুরি করছি, 2 দিন জিরাচ্ছি, কিন্তু দীক্ষাটা নিয়ে সাধু বাবার কাছে বলবো আমি সপ্তাহে সপ্তাহ ভোগ চুরি করব, আমি যেন ধরা না পড়ি। মায়েরা চোর দিনের বেলা যায় না, সন্ধ্যাবেলা সাধু বাবা আরতি করছে, তাই না? যাই বসে বসে আরতি করছে না, ভজমন রাধে রাধে গোবিন্দ গোপাল, ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল।
রাত্রি বড় ধারে কুঞ্জ বিহারে রাত্রি বড় ধারে কুঞ্জ বিহারে ব্রজ জীবন নন্দলাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীজি তো চর গোপ কিশোর গোপীজি তো চর সেজ নট বড় বড় জোর খাল হে মুরলি বাজাবে ভাবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি ফুলমাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল দ্বারকারীশ জয় জয় রীশ জয় জয় রীশ জয় জয় দেবকী দুলাল হে ভূভর হারি জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভাজাল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল হে কৃষ্ণ দাস কহে মোরে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস কহে কৃষ্ণ দাস কহে কৃষ্ণ মোরে কৃপা কিজিয়ে জয় দিন ভগত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে ভজ মন রাধে গোবিন্দ গোপাল সাধু আরতি করছে চোর পিছনে এসে দাঁড়িয়েছে ছাওয়াটা দেখা যাচ্ছে নানা আপনার বলিনি সাধু চোরের বলছে সে পিছনে থালি মুড়ি খেয়ে উঠে বলে আমি চোর তুই চোর এখানে কেন সাধু আশ্রমে চোর বলে বাবা আমি দীক্ষা নেব আপনার কাছে দূর চোরের দীক্ষা দেব চোর বলে আপনি যদি আমার দীক্ষা না দেন আপনার সামনে এক্ষুনি নদীর জলে ডুবে আর মরব চোর সাধুরে ভয় দেখা সাধু বলে যা খুশি কর আমি তোর দীক্ষা দেবনি চোর বলতে বলতে আশ্রম থেকে বার হয়ে পাড়ের উপরে দাঁড়িয়েছে এইবার যদি না বলো ছাপিয়ে জলে পড়ব সাধু মানুষ না সাধু ভাবলো আমার জন্য জলে ডুবে মরবে তাই হয় চোর বলে আগে স্বীকার করুন
যে হ্যাঁ দীক্ষা দেবে বলে শুনবি দি যখন আয় তুই দীক্ষা নিয়ে কি করবি বলে আপনি তো যার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন তার তো তাই হচ্ছে তা আমি সপ্তাহে পাঁচ দিন চুরি করি আপনার কাছে দীক্ষা নেব আপনি আমায় আশীর্বাদ করবেন দুদিন জিরাতাম ওই দুদিন আর জিরাবো না সপ্তাহ ভোর চুরি করব রাধে রাধে চোর বলে চোরের কথা শুনে সাধু বলে সাজবো না এর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে হাই ভোল্টেজ হয়ে যাবো মায়েরা সকালবেলা কোনো মা যদি আমার পান্তা খাইয়ে দেয় আমি আরো হাই ভোল্টেজ হয়ে যাই যে বাড়ি ছিলাম ওই মা সকালবেলা গোপনে আমার পান্তা খাইয়ে দিয়ে বলে বাবা কি খেয়ে তুমি উঠবে আমি বলি মা তুমি কি খাবে বলে পান্তা খাবো বাবা আমাদের তো হরিবাসও ঠিক আছে তোমার কাছে পান্তা খাই একগাল এই জন্য ভোল্টেজ কত হাই দেখেছো মা আমার যদি কেউ পান্তা খাইয়ে দিয়েছে ভোরবেলা হাই ভোল্টেজ হয়ে যাবো আমি সাধু ভাবে এর যদি মন্ত্রতে আশীর্বাদ করি এ হাই ভোল্টেজ হয়ে যাবে বলে ঠিক আছে আ তুই যেমন সপ্তাহ ভোর চুরি করবি ঠিক আছে আমি তোকে দীক্ষা দেব কিন্তু আমার সঙ্গে তোর একটা কথা দিতে হবে কি আজ থেকে আমি দীক্ষা দেওয়ার পর সারা জীবন ভোর আর একটাও মিথ্যা কথা বলা চলবে সব সত্যি কথা বলতে হবে চোর ভাবলো ধরা যখন পড়বো নি তা মিথ্যা কথা বলার দরকারটা কি আমার বলে হ্যাঁ গুরুদেব আমি সত্যি ছাড়া মিথ্যা বলবো সাধু রাতের অন্ধকারে চোরের বসিয়ে মন্ত্র দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে যা তুই কোনোদিন ধরা পড়বি চোর এইবার ভাবলো না জিরোবাদ দরকার গুরুদেবের আশীর্বাদ চোর ভাবলো ছোটখাটো জায়গায় আর চুরি করবো না রাজার বাড়ি চুরি করব এখন রাজার বাড়ি প্রত্যেকদিন খুঁটিনাটি কিছু না কিছু চুরি হয়েই চলেছে এখন উনি রাজার বাড়ি চুরি করবার জন্য রাত ১২টার সময় অত ভয় পাবার দরকার নেই জানে আমার কেউ ধরতেই পারবে না গুরুদেবের আশীর্বাদ মাথায় পাঁচিলের উপরে উঠেছে পাঁচিলের উপরে উঠে পড়বে তো পড়বে কার কার উপরে পড়েছে সে পাঁজা করে ধরেছে এখন ভয়ে চোর কাঁপছে যে পাঁজা করে ধরেছে বলে তুই কে ও বলে গুরুদেব বলেছিল মিথ্যা বলা যাবে না চোর ভাবলো যাহাই হোক গুরুদেবের কথা রাখবো সে বলে আমি চোর যাই বলেছে আমি চোর ও ছেড়ে দিয়েছি কেন আপনি ছাড়লেন কেন চোরের কথা শুনে বলে তোর চেয়ে আমি বড় চোর আমি আগে ঢুকেছি বাবা গুরুদেবের আশীর্বাদ না থেকে গেছে জীবন উড়ে গেছিল বড় চোর আমি যা চাবি আমি চুরি করে রেখে দিয়েছি কিন্তু ভিতরে সিন্ধুকে মাল আছে ঢোকার সাহস আমার নেই সাত রাজার ধন এক মানিক ওখানে ওই সিন্ধুকে তিন মানিক আছে যা এই নে চাবি ওই ঘরে রাজা শুয়ে আছে তার পাশে রানীর ঘর তার পাশে সিন্ধু খুলে মাল বার করে আনো এ বলে আমার যখন কেউ ধরতে পারবে না যত রাজা শুয়ে থাকে থাক আমার গুরুদেবের আশীর্বাদ আছে মাথার উপরে ঢুকেছে ঢুকে সিন্ধু খুলে দেখে মা তিন গাছা মাল আছে জল্লাল হচ্ছে চকচক করছে ওই একটা রেখে দিয়ে দুটো মানিক বের করে এনে সিন্ধু চাপে দিয়ে বড় চোরের কাছে এসে বলে এই দেখো বড় চোর বলে আমি বললাম তিনটে আছে তুই দুটো আনলি কেন বলে দাদা তিনটে আনলে ভাগাভাগির সময় দুজনার গন্ডগোল বেঁধেছে তো তাই না ওই জন্য একটা থুয়ে দুটো নিয়ে এনেছি
আপনি একটা নেন আমারে একটা দেন। বড় চোখ দেখলো মালের মাথায় বুদ্ধি আছে, কোথায় নিজের আল্লাহ চিল্লি করিয়া ধরা পড়ব। যা ঠিক আছে, যা ঠিক আছে বাবা, আমি বড় চোর, আমি পরে যাচ্ছি। মানিক নিয়ে বার হয়ে চলে গেল, ভাবলো জীবনে ধরা পড়ব না। নিশ্চিন্ত হয়ে ভোরের বেলা বাড়িতে শুয়ে পড়েছে। সকাল বেলা রাজা উঠে সিন্ধুক খুলে ঘোষণা করলো, কাল রাতের বেলা সিন্ধুক থেকে মানিক চুরি হয়ে গেছে। আমার রাজত্বই ন্যাবলা চুরি করে, ন্যাবলারে ধরিয়া ন্যাবলা নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। এমন সময় রাজার লোক সেপাই পাই এসে ন্যাবলার হাত পা বেঁধে, ন্যাবলা বলে, গুরুদেব আমার সঙ্গে কি হচ্ছে? মোটে ধরা পড়ার কথা নয়, এখন রাজার লোক বেঁধে ফেলেছে, এইবার হয় ফাঁসি না হয় সুদ। ন্যাবলা গুরুদেব গুরুদেব করতে করতে ন্যাবলার কথা কেউ শোনে না, রাজার কাছে ধরে নিয়ে গেছে। ন্যাবলা ভাবলো মিথ্যা বলবো না। রাজা জিজ্ঞাসা করলো, এই তুই চুরি করেছিস? বলে হ্যাঁ, কিন্তু একলা তো করিনি, আমি আপনার পাঁচিল থেকে লাফিয়ে আপনার উঠানে বড় চোর দাঁড়িয়েছিল তার গায়ের উপরে পড়েছিলাম, সেই আমার ধরেছিল, সেই চাবি দিয়েছে, নতুবা চাবি কোথায় থাকতো আমি জানতাম না। সত্যিটা বলছি, তিনটে মানিক ছিল, দুটো বের করেছি, একটা তার দিয়েছি, একটা আমার কাছে আছে, আপনি এবার আমার ফাঁসি দেবেন কি শুলে দেবেন আপনার ব্যাপার, আমি সত্যিটা বলছি। রাজা বলল, মন্ত্রী যাও, বলছে তিনটে, দুটো নিয়েছে, একটা সিন্ধুকে আছে, যাও তো সিন্ধুক খুলে দেখো মাল আছে কি। মন্ত্রী সিন্ধুক খুলে দেখে জঞ্জাল হচ্ছে, একটা মানিক আছে। মন্ত্রী ভাবলো, এই মাল আর বাজারে ছাড়লে হবে না, এই মাল আমি কেঁপে দেব, কারণ দোষ পড়বে চোরের মাথার উপরে, আমি নির্দোষী, রাজা আমার দিকে আঙুলি তুলবে না, সাজা ওর হবে। শালা মন্ত্রী পকেটের ভেতরে মাল ঢুকিয়ে দিয়ে বলে, মহারাজ চোরের কথা নেবেন না, ও সব নিয়ে গেছে, চোর কোনোদিন দুটো নিয়ে একটা থাকে, চোরান আসনে ধর্মের কাহিনী, ওরে শুলে দেন, ও শুলে দিলেই ও সব বলে দেবে, ওরে শুলে দেন। মন্ত্রী ও শুলে চাপাবার জন্য অস্থির, মন্ত্রী জানে এই মাল বেঁচে থাকলে আমার দিকে বিপদ, এরে শুলে চাপিয়ে দেব। চোর বলে, না মহারাজ ভালো করে ভাবু, আমি সত্যি কথা বলছি, আমার গুরুদেব সাধু, সাধু কোনোদিন মিথ্যা কথা বলেনি, আমার গুরুদেবের নামে শপথ করছি, সাধু বাবার আশীর্বাদ, আমি চোর কিন্তু আমি জীবনে আর মিথ্যা কথা বলবো না, বলিও নি, আমার কাছে একটা মাল ছিল সেটা আপনার দিয়ে। মন্ত্রী বলে, না ওরে শুনে দাও, মন্ত্রী যেই জোর করে চোরের ধরতে যায়। রাজা বলে, মন্ত্রী ওরে ছাড়ো, ও বলছিল না যে কাল রাতের বেলা কার গার উপরে লাফ কেটে পড়েছে? ও কার গায়ের উপরে পড়েছিল জানো? ও আমার গার উপরে পড়েছিল। প্রত্যেক দিন রাজত্বে কি না কি হয়ে যাচ্ছে, তাই আমি রাতের বেলা যখন চোরের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, আচমকা ও পাঁচিল থেকে লাফিয়ে আমার গার উপরে পড়েছিল, আমি সিন্ধুকের চাবি ওকে দিয়েছিলাম, তিনটে আনতে বলেছিলাম, ও দুটো বের করেছিল, এই তো একটা মাল আমার দিয়ে গেছে, আর একটা ওর কাছে ছিল, এই দিয়েছে। সকালবেলা দেখলাম সিন্ধুকে মাল আছে, তুমি বলছো ও নিয়ে গেছে, তাহলে এতদিন যা চুরি চামারি হচ্ছে সব তোমার কাজ। সেনাপতি মন্ত্রীরে সার্চ করো, এই মায়েরা। সেনাপতি এসে মন্ত্রীর পকেটে হাত দিয়ে দেখে মাল আছে, যেই এবার ধরেছে, বলে এইবার রাজা বলে, এই চোরের মন্ত্রী সিংহাসনে বসিয়ে দাও, আর মন্ত্রীরে ধরে শুলে দাও। যেই মন্ত্রী শুলে দাও, চোর ছুটে গিয়ে বলে, গুরুদেব সারা লাইফে 5 মিনিট আপনার সঙ্গ করে আপনার দীক্ষা নিয়ে আমি চোরে থেকে মন্ত্রী হয়ে গেছি, তাহলে সারা জন্ম যদি এমন সাধু সঙ্গ করতে পারতাম, তাহলে হৃদয় গৌধরি বল বলে আমি কত বড় রাজ্যের রাজা হয়ে যেতাম। তাই মায়েরা
সাধু সঙ্গ আমাদের অবশ্য অবশ্যই করাটা দরকার আছে না? যাই নাচছিল মা যশোদা কৃষ্ণ সাজিয়ে দিয়ে, নাচে তাতই নাচে নন্দ তুমি রাঙা চরণে বাজে নাচে তাতই নাচে তাতই ও নাচে তাতই তাতই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাতই নাচে তাতই ত্রিভঙ্গ ভঙ্গি মোটা মেশির অধিকার বামে নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গি মোটা মেশির অধিকার বামে নিয়ে কেন ত্রিভঙ্গ ভঙ্গি মোটা মেশির অধিকার বামে নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গি মোটা মেশির অধিকার বামে নিয়ে মুখে হাসি মৃদু হাসি নাচে সামরায় আরে মুখে বাসি মৃদু হাসি নাচে সামরায় নাচে তাতই তাতই নাচে মনের দোলাল রাঙা চরণে বাজে মঞ্জির নাচে তাতই তাতই নাচে নন্দ দোলাল রাঙা চরণে বাজে মঞ্জির মায়েরা সবাই উলুদ্ধারি করুন সেবার ব্যবস্থা আছে মায়েরা সবার সেবার ব্যবস্থা আছে আপনারা সেবা করবেন পরবর্তী কীর্তন নিয়ে আসছে রাধেশ্যাম গোস্বামী উনি নবদ্বীপ থেকে আগত আমার গুরুজন গুরু ব্যক্তি উনি আসছেন গুরুতুল্য মানুষ আপনারা সবাই ওনার সঙ্গ দেবেন কীর্তন শুনবেন তাই না কৃষ্ণ বলে বাহ তোলে নাচ দেব হরি বলে রাধা গোবিন্দ জয়